আচ্ছা, যখন একজন মেয়ে হচ্ছে কনসিভ করে, তো কনসিভ করার আগে এবং পরে আপনারা কি ধরনের টেস্ট দিয়ে থাকেন? প্রেগনেন্সি একটা ফিজিওলজিক্যাল কন্ডিশন এবং বেশিরভাগ ক্ষেত্রে খুব স্মুথলি এই প্রেগনেন্সি কন্ডিশনটা কেটে যায়। কিন্তু অনেক সময় আমরা আগে থেকে হয়তো প্রেডিক্ট করি যে এই পেশেন্টের কিছু এই ধরনের প্রবলেম হতে পারে, অথবা অনাকাঙ্ক্ষিত কিছু প্রবলেম অ্যারাইজ করতে পারে প্রেগনেন্সিতে। আর প্রেগনেন্সিতে কিছু প্রবলেম অ্যারাইজ করুক যার জন্য মা এবং তার গর্ভস্থ বাচ্চার ক্ষতি হোক, সেটা আমি বা আর কেউ চাইবে না। আমরা চাইব একটা সুস্থ মার থেকে একটা সুস্থ বাচ্চা আসুক। এর জন্য প্রেগনেন্সির আগে আমরা কিছু কাউন্সেলিং করি। অনেক সময় যারা কাপড়রা সচেতন থাকে যে তাদের বাচ্চাটা যেন একটা সুস্থ বাচ্চা পৃথিবীতে আসে, যার জন্য হয় কি প্রেগনেন্সির আগেই আমাদের কাছে আছে, সে আসার পর আমরা বেসলাইন কিছু ইনভেস্টিগেশন করতে দেই। করতে দেওয়ার আগে কিছু হিস্ট্রি শুনি, ওনার পেশেন্টের নিজের হিস্ট্রি, পেশেন্টের হাজব্যান্ডের হিস্ট্রি, প্লাস হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি। এবং এই ধরনের যদি হিস্ট্রি থাকে তাহলে বেসলাইন ইনভেস্টিগেশন ছাড়াও ওই রিলেটেড ইনভেস্টিগেশন কিছু আমরা করাই। এখন বেসলাইন ইনভেস্টিগেশনগুলি যেগুলি সেগুলি হচ্ছে আমরা আর্লি প্রেগনেন্সিতেও করাই এবং প্রেগনেন্সির আগেও করাই। সেটা হচ্ছে তার একটা সিভিসি, যেটা বেসলাইন একটা ব্লাড লেভেল কথাটা বলবে যে ব্লাডের মাত্রাটা কীরকম আছে, হিমোগ্লোবিন বা তার মধ্যে কোনো ইনফেকশনের কোনো চিহ্ন দেখা যায় কি না, সেই ধরনের সিভিসি, তারপর তার ব্লাড গ্রুপিং যদি করা না থাকে সেটা, ব্লাড সুগার, তারপর হচ্ছে আজকাল একটা সমস্যা হয় যে থাইরয়েডজনিত সমস্যা খুব কমন দেখা যাচ্ছে, যে অনেকের মাঝেই আমরা দেখতে পাচ্ছি যে পেশেন্টরা জানে না তাদের থাইরয়েড সমস্যা ওনারা ভুগছে, যার জন্য ওই থাইরয়েড হরমোনের আমরা একটু মাত্রাটা দেখে নিই যে ওটা নর্মাল আছে কি না। এছাড়া হচ্ছে ইউরিন টেস্ট করি, যদি ইনফেকশন থাকে সেটা ট্রিটমেন্ট করতে হবে, আর হচ্ছে আল্ট্রাসাউন্ড করতে হবে, যেটা হচ্ছে যে নর্মাল আমরা লোয়ার অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড করতে পারি, অথবা যদি কোনো সমস্যা মনে করি তাহলে টিভিএস যেটাকে বলে, যে মাসিকের রাস্তা আল্ট্রাসাউন্ড, ওইটা করেও আমরা দেখতে পারি। আর যেটা যে অনেকে যদি আসে যে এরকম তারা বাচ্চা আগে থেকেই ট্রাই করছে পারছে না, এরকম হচ্ছে না, কেন হচ্ছে না সেটা জানে না, যে রেগুলার সাইকেল হচ্ছে তারপরেও হচ্ছে না, সেই ক্ষেত্রে যখন এই ধরনের আমাদের কাছে কাউন্সেলিংয়ের জন্য আসে যে বাচ্চা হচ্ছে না, আমরা ওনারা বাচ্চা চাচ্ছে, তখন আমরা সেক্ষেত্রে হাজব্যান্ডেরও কিছু ইনভেস্টিগেশন করি। সেটা হচ্ছে ব্লাডের ব্লাড সুগারটা করি, কোনো ইনফেকশন আছে কিনা ভিডিআরএল করি, আর এছাড়া ওনার বীর্য পরীক্ষাটা করি হাজব্যান্ডের। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। এবার আমি প্রশ্ন করতে চাই ডক্টর টিএইচ জোহরা ম্যাডামকে। আচ্ছা, প্রেগনেন্সির পরে আসলে অনেক সময় অনেক জটিলতা দেখা যায় যার প্রভাবে গর্ভপাত পর্যন্ত হয়তো হয়ে যেতে পারে বা মিসক্যারেজ হতে পারে। আসলে কি কি জটিলতা থাকে এই সময় এবং কেন হয় এই জটিলতাগুলো?